সুলতান সেবালাল নিউজ নেটওয়ার্কের পক্ষ থেকে আমি অমিতের চক্রবর্তী আজকে এসেছি আগরপাড়ায় একজন স্নাতকোত্তর শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে, যে করোনা এবং অতিমারির এই আবহ এবং সর্বোপরি লকডাউন তার জীবনে কতখানি বিপর্যয় ডেকে আনছে, কতখানি বিপর্যয় ডেকে আনছে তার পড়াশুনো, কতখানি বিপর্যয় ডেকে আনছে তার কেরিয়ার। আসুন সরাসরি আমরা কথা বলে নিই তার সঙ্গে। এই যে আমাদের রাজ্য জুড়ে করোনা পরিস্থিতির একটা সেকেন্ড ওয়েভ, করোনা সেকেন্ড ওয়েভ এবং রাজ্য জুড়ে সংক্রমণের একটা ভীষণ পরিস্থিতি, এবং সেই সঙ্গে 12 ঘন্টার নোটিশে যে লকডাউন, এইটা আপনাকে এবং আপনার পড়াশুনোকে কতটা এফেক্ট করছে এবং কতটা ক্ষতি করছে আপনার পড়াশুনোর? বিষয়টা হচ্ছে যে পড়াশোনার ক্ষেত্রে আমি বলতে পারি, শুধুমাত্র আমার পড়াশোনার ক্ষেত্রে নয়, পড়াশোনার বিষয়টা তো গত বছর থেকেই, এক বছর থেকেই স্ট্যাগনেন্ট অবস্থায় একটা পড়ে রয়েছে। এবার সেখানে দাঁড়িয়ে মানে আলাদা করে এই লকডাউনটা কোনো বড় ইম্প্যাক্ট করছে বলে আমার মনে হয় না। ডেফিনেটলি সেকেন্ড ওয়েভটা একটা বড় ইম্প্যাক্ট করেছে, যে সেকেন্ড ওয়েভ এলো, কারণ ফার্স্ট ওয়েভের পর ইউনিভার্সিটি খোলা টোলার একটা কথা হয়েছিল, তারপরে স্কুল কলেজ খুলবে বলেছিল, যেটা মানে খুলেও ছিল কয়েকটা, 9, 10, 11, 12 ক্লাস হচ্ছিলো আমি শুনেছিলাম যতদূর হচ্ছিলো। তো এখন তো আর সেসব তো পুরোপুরি বন্ধ হয়ে গেল। তারপরে আমাদের যারা ক্লাস নিচ্ছিলেন, অনলাইন ক্লাসই নিচ্ছিলেন, বাট তারা ইউনিভার্সিটিতে গিয়ে ক্যাম্পাসে বসে ক্লাস নিচ্ছিলেন। আমরাও কখনো কখনো ইউনিভার্সিটি ভিজিট করছিলাম, যেমন আমার সাবজেক্টটা পুরোপুরি ল্যাব বেসড একটা সাবজেক্ট, প্র্যাকটিক্যাল সাবজেক্ট, তো আমার ল্যাবের কিছু কাজকর্ম ছিল, আমি মাঝে মাঝে যেতাম। তো এই জিনিসটায় সেকেন্ড ওয়েভটা একটা বড় হিট তো করেইছে, কারণ মানে আমাদের সেকেন্ড ওয়েভটা শুরু থেকেই আমাদের ল্যাবটা একটু একটু করে বন্ধ হয়ে গেছে, মানুষ অনেক বেশি সাবধান হয়ে গেছে। না, ইনফেকশন তো হয়েছে, মানে ইনফেকশন যখন চরম পর্যায়ে তখনও লকডাউন হয়নি, তারপরেই হঠাৎ করে লকডাউন। তা তো বটেই। মানে বিষয়টা হচ্ছে যে মানে এই যে হঠাৎ করে ভোট শেষ হলো, ঈদ গেল, ঈদের ঠিক পরের দিন লকডাউন, এই বিষয়টা তো একটা পলিটিক্যাল ইস্যু তো বটেই, এবং পলিটিক্যাল ইস্যু শুধু নয়, এটা একটা অ্যাপিজমেন্ট পলিটিক্সের একটা অংশ বলে অন্তত আমি মনে করি। আচ্ছা, মানে সেক্ষেত্রে আপনি বলতে চাইছেন যে কোথাও গিয়ে এই করোনা অতিমারিটাকে যতটা একটা সংক্রামক রোগের থেকে অনেক বেশি করে একটা পলিটিক্যাল টুল হিসেবে ব্যবহার করার চেষ্টা হচ্ছে? টু সাম এক্সটেন্ট, টু অবভিয়াসলি, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে নয়, বাট দেশের তরফ থেকে, দেশের বিরোধী যারা পার্টি, অপোজিশন পার্টি আছে, তাদের তরফ থেকে তো হচ্ছেই, এটা তো একদম পরিষ্কার জিনিসটা, যে মানে ইন্ডিয়ার চেহারা শুধুমাত্র গঙ্গায় মৃতদেহ ভেসে যাওয়া নয়, সেটাও একটা ট্রুথ, হার্শ ট্রুথ মানছি, বাট ইন্ডিয়ার চেহারা শুধুমাত্র গঙ্গায় মৃতদেহ ভেসে যাওয়া, অক্সিজেন না পাওয়া, আর বাড়ি বাড়ি রেড ভলান্টিয়ারদের খাবার দিয়ে বেড়ানো নয়। ইন্ডিয়ার তার বাইরেও একটা বড় সেক্টর আছে, যে সেক্টর প্রতিনিয়ত কাজ করে চলেছে এবং ভালো সার্ভিস দিয়ে চলেছে। আমি আমাদের নিজেদের রাজ্যের হেলথ সেক্টরের কথা বলতে পারি, সেখানে যে সমস্ত এক্সিকিউটিভরা আছেন, আমি নিজে, আমার নিজের করোনা হয়েছিল, এক্সিকিউটিভরা আমাকে পরপর 3-4 দিন আমাকে ফোন করে খোঁজ নিয়েছেন, এবং যতদিন আমি বলেছি যে আমার আর জ্বর আসছে না, ততদিন অবধি এক্সিকিউটিভরা আমাকে ফোন করে খোঁজ নিয়েছেন, এবং এই কাজটা এক্সিকিউটিভরা করেছেন। অ্যাট দ্য সেম টাইম হেলথ একটা স্টেট সাবজেক্ট, অ্যাট দ্য সেম টাইম সেন্টারের যেটা কাজ, সেন্টার অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্ট এই কাজগুলো করেছে, হ্যাঁ সেখানে ডেফিনেটলি কিছু ব্যাকলগস আছে, কিছু ভুলভ্রান্তি হয়েছে, ডেফিনেটলি রয়েছে, কিন্তু যেভাবে প্রজেক্ট করা হচ্ছে যে শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে, আটমোস্ট ফেলিওর একেবারেই তা নয়। হ্যাঁ, আমাদের, আমি তো বলছি, আমি বারবার মানছি, করাপশান আছে, আন্ডার কাউন্টিংও হয়েছে, কেসের আন্ডার কাউন্টিং হয়েছে, করাপশান আছে, প্রত্যেকটা জিনিসই আছে, এবং সেটা সব স্তরে আছে। যে লকডাউন পরিস্থিতি যেটা এখন চলছে আমাদের বাইরে, সেক্ষেত্রে আমরা অনেক অনেক রকম গাফিলতি দেখতে পাচ্ছি, যে কারণে অনেক মানুষ যারা গ্রাউন্ড লেভেলে কাজ করেন বা যারা একদম গ্রাসরুট লেভেলে যাদের কাজ, ধরুন যারা স্টেশনের পাশে চায়ের দোকান, যারা যাত্রী নির্ভর মানুষ, তারা অনেক সময় খেতে পাচ্ছেন না দুবেলা পেট ভরে, এবং বিং আ স্টুডেন্ট আপনিও কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন, আপনি ব্যক্তিগতভাবেও কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন, প্রত্যেকেই হয়তো হচ্ছি। সেই বিষয়ে নিয়ে আপনার কোনো সাজেশন বা কমেন্ট বা প্রশ্ন যদি থাকে, যে এটা হলে ভালো হতো বা এইটুকু করা গেল না কেন? প্রশ্ন সত্যি বলতে কিছু নেই, কারণ কথাটা হচ্ছে ঝড় যখন আসে তখন সেই ঝড়ে নারকেল গাছ বেঁচে থাকে
আগাছা মরে যায়। এই রূঢ় বাস্তবটাকে আমাদের কিন্তু স্বীকার করতেই হবে, একে অস্বীকার করার কোনো উপায় নেই। মানবিকতার খাতিরে, মানবিকতা বোধ থেকে, কোনো কিছু থেকেই আমরা একে অস্বীকার করতে পারবো না। প্যান্ডেমিকটা একটা ঝড়, মানে সারা পৃথিবী জুড়ে কারণে অকারণে প্যান্ডেমিকের ভাইরাসের ইনফেকশনের ফলে না খেতে পেয়ে, বাড়ি ফিরতে না পেরে প্রচুর মানুষ এই এক বছরে দেড় বছরে মারা গিয়েছেন এবং এখনও যাচ্ছেন। যতদিন প্যান্ডেমিক চলবে সারা পৃথিবী জুড়ে আমরা এই সংখ্যাটা আরও বাড়তেই দেখতে পাবো, এটা সত্যি। এবং এটা দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক। সেই জায়গায় দাঁড়িয়ে বিভৎস কিছু করে নেওয়া যেত, সব চেঞ্জ করে দেওয়া যেত বলে আমার মনে হয় না। আমরা কথা বললাম শ্রী অভিদেব ঘোষের সঙ্গে, আমাদের আলোচনায় উঠে এলো বহু রাজনৈতিক প্রসঙ্গ। অভিদেব ঘোষ শুধু নিউজিল্যান্ডের ছাত্রই নন, তিনি দেশ এবং তথা রাজ্যের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক পরিস্থিতি সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহল। তা নিয়ে নানা প্রশ্ন, নানা মন্তব্যের মধ্যে দিয়ে উঠে এলো অতিমারিতে দারিদ্র বিশিষ্ট মানুষের জীবনের কথা, ছাত্রছাত্রীদের দুর্দশার কথা এবং সর্বোপরি একটা একে অন্যের পাশে দাঁড়ানোর শুভ মানসিকতা, শুভ বুদ্ধির বিকাশ। এইভাবেই আরও চাঞ্চল্যকর তথ্যের জন্য দেখতে থাকুন সানসেওয়ালা নিউজ নেটওয়ার্ক। ভিডিওগ্রাফি এবং ইন্টারভিউতে অমিতেয় চক্রবর্তী। ধন্যবাদ।